আসসালামু আলাইকুম, আমি রাশিদুল হাসান রাসেল। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের ভিডিওতে। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ছোট্ট একটি ডিভাইস, এর নাম হচ্ছে অ্যানিকাস্ট। এর দাম হচ্ছে মাত্র 900 থেকে 1000 টাকা, কিন্তু এর কাজটা অনেক বড়। এই ডিভাইসের মাধ্যমে আপনি চাইলে আপনার বাসার যে কোনো টেলিভিশনকে, অর্থাৎ এলসিডি, এলইডি, সিআরটি অথবা এইচডিএমআই সম্বলিত যে কোনো মনিটরকে আপনি খুব সহজেই কাস্ট স্ক্রিনে রূপান্তর করতে পারবেন। অর্থাৎ আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা যে কোনো স্মার্টফোনকেই আপনি চাইলে সরাসরি কাস্ট করতে পারবেন এই ডিভাইসের মাধ্যমে আপনার টেলিভিশনে বা আপনার মনিটরে। অর্থাৎ আপনার স্মার্টফোনে আপনি যেই জিনিসটি দেখবেন সেই জিনিসটি সরাসরি আপনার টেলিভিশনে বা মনিটরে পাঠিয়ে দিতে পারবেন, কোনো ক্যাবেল বা কোনো কিছু সাহায্য ছাড়াই। অর্থাৎ আপনি কোনো মুভি দেখুন বা নাটক বা গান যাই দেখুন না কেন, সরাসরি আপনি এটার মাধ্যমে অথবা ইউটিউবও চালাতে পারবেন। আপনি ফোনে ইউটিউব চালাচ্ছেন পাশাপাশি সেটি কী করতে পারবেন, এটিতে কাস্ট করতে পারবেন, আপনি বড় স্ক্রিনে সেটি প্রদর্শন করতে পারবেন খুব সহজে। এবং কোনো ক্যাবেল বা কোনো ওয়াইফাই নেটওয়ার্ক বা রাউটার কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে। তো আজকে দেখাবো এটি কীভাবে সেট আপ করে, এটির কাজ কী, এটির সাথে কী কী আপনারা পাচ্ছেন সব বিষয়ে। আর আপনাদের সাথে আছে আজকে আমি রাশিদুল হাসান রাসেল, আপনারা দেখছেন আইটি কে অ্যান্ড মাল্টিমিডিয়া চ্যানেল। তো কথা না বলিয়ে চলুন শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই হলো অ্যানিকাস্টের প্যাকেটে থাকা ডিভাইস। আমি ডিভাইসটি প্রায় 3-4 মাস যাবৎ ব্যবহার করছি। এর আগে আমার মেয়ে এর প্যাকেটটি ফেলে দিয়েছে, কিন্তু ভিতরে সব কিছুই রয়ে গিয়েছে এরকম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের, এটি হচ্ছে আমাদের মূল ডিভাইস, এটি হচ্ছে অ্যানিকাস্ট। এখানে দেখতে পাচ্ছেন একটি এইচডিএমআই পোর্ট, আর এখানে আছে একটি বাটন, এটি মুড চেঞ্জ করার বাটন। অর্থাৎ আইফোন অথবা অ্যান্ড্রয়েড আপনি যে কোনো ওয়েস এটার সাথে কম্বিনেশন করে নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আইফোন অথবা অ্যান্ড্রয়েড যে কোনো ডিভাইস আপনি কাস্ট করতে পারবেন এখানে এর মাধ্যমে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রো ইউএসবি পোর্ট, আর ডিভাইসটা আমি পাশে রেখে দিচ্ছি। এর সাথে পাবেন আপনি এরকম একটি ক্যাবেল, জাস্ট এরকম। এখানে দেখতে পাচ্ছেন এই মাথায় দুটি মাথা আছে, একটি মাথার মধ্যে ঢুকে গিয়েছে। এর একটি হচ্ছে মাইক্রো ইউএসবি ক্যাবেল, মাইক্রো ইউএসবি পোর্ট পিন, আর এটি হচ্ছে এটার অ্যান্টেনা, অর্থাৎ সিগন্যাল রিসিভ করার জন্য অ্যান্টেনা। আর এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ইউএসবি ক্যাবেলের মাথা আর কি, একটি ইউএসবি ক্যাবেল। আর এর সাথে যে ডিভাইসটি জিনিসটি রয়েছে সেটি হচ্ছে একটি ইউএসবি এক্সটেনশন ক্যাবেল, 1.5 মিটার একটি ইউএসবি এক্সটেনশন ক্যাবেল। এই হচ্ছে এক্সটেনশন ক্যাবেলটি, অর্থাৎ ইউএসবিতে পাওয়ার দেওয়ার জন্য একটি ক্যাবেল। এছাড়া এর সাথে আর কোনো কিছু নেই। তো এবার আমরা কানেক্ট করে দেখব এটি কীভাবে কাজ করে। তো চলুন সরাসরি আমরা টেলিভিশন স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, অ্যানিকাস্ট ডিভাইসটি টেলিভিশনে ইনস্টল করার পর আপনাকে যেটি করতে হবে, রিমোটের সোর্স বাটন থেকে আমাদের এইচডিএমআই পোর্ট, আপনি যে এইচডিএমআই পোর্টে এটিকে ইনসার্ট করেছেন সেই পোর্টটিকে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যানিকাস্টের যে ইন্টারফেসটি ঠিক দেখতে এরকম, দেখতে ঠিক অনেকটাই এরকম, ম্যাক্সিমাম অ্যানিকাস্ট ডিভাইসগুলো দেখতে ঠিক এরকমেরই হয়। তো এখন বন্ধুরা দেখুন, আমার কিন্তু এখানে দুটি মোড দেখাচ্ছে, অর্থাৎ একটি হচ্ছে অ্যান্ড্রয়েড আর একটি হচ্ছে আইওএস। অর্থাৎ আমার এখন দেখুন এখানে কিন্তু ডট ডট, অর্থাৎ আইওএসটি এখন ডিজেবল আছে, এখন অ্যান্ড্রয়েডটি এনেবল আছে। এবার আমি দেখাবো খুব সহজে কীভাবে আমার মোবাইল ফোন থেকে আমি এটিকে কাস্ট স্ক্রিনে রূপান্তর করব। ধরো স্ক্রিন কাস্ট করার জন্য আমি আমার হাতে নিলাম আমার স্মার্টফোনটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্মার্টফোন। এখান থেকে আমাদেরকে কী করতে হবে, প্রথমে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আমাদেরকে খুঁজে বের করতে হবে ওয়্যারলেস ডিসপ্লে। অনেক ফোনে অনেক নামে থাকে, স্যামসাংয়ে থাকে স্মার্ট ভিউ, আবার অনেক সময় থাকে কাস্ট স্ক্রিন, অথবা থাকে আপনার স্ক্রিন কাস্ট, স্ক্রিন মিররিং, অনেক নামই থাকতে পারে। তো আপনারা সেটা খুঁজে বের করে নেবেন। আমার এখান থেকে যেতে হবে মোর সেটিংসে। মোর সেটিংসে যাওয়ার পর এখান থেকে দেখতে হবে ওয়্যারলেস ডিসপ্লে। ওয়্যারলেস ডিসপ্লে যদি আমি অন করি, তো এখন এখানে দেখাচ্ছে দেখুন ললিপপ। তো ললিপপ নামে যে মেনুটি দেখাচ্ছে এটি এই ডিভাইস, এই অ্যানিকাস্ট ডিভাইস, এটার কোনো নির্দিষ্ট নাম নেই যেহেতু একটি চায়না ব্র্যান্ড। তো ললিপপে আমি এবার ক্লিক করব। আমার ডিভাইসটির সাথে কিন্তু আমার মোবাইলটি এখন কানেক্টেড হয়ে গিয়েছে। তো আমরা এবার একটু টেস্ট করে দেখি আসলে এটির পারফরমেন্সটি কীরকম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চাইলে এখন এটিকে যদি ফুল স্ক্রিন করে এটি ফুল স্ক্রিন ভিউতেও চলে আসবে সরাসরি এরকম। খুবই মজাদার একটি ডিভাইস বন্ধুরা। আপনি চাইলে যে কোনো ভাবে কাজ করতে পারেন। আপনি এখান থেকে যদি নেক্সট ট্র্যাক প্লে করেন, আপনি সেখানে প্লে হবে খুব সুন্দর, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন খুব সহজেই, যে কোনো ট্র্যাক প্লে করতে পারবেন, যে কোনো গান, ইভেন আপনি যদি অন্য কোনো কাজ করতে চান তো সেগুলোও করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি চান আপনি বড় স্ক্রিনে ফেসবুক ইউজ করবেন, আপনি চাইলে খুব সহজে ফেসবুক, এখান থেকে খুব সহজে ফেসবুক ইউজ করতে পারবেন, আপনি সব কিছু ইউজ করতে পারবেন চাইলে খুব সহজেই।
বন্ধুরা আসুন আমি একটা গেমস খেলে দেখি আসলে গেমস এর পারফরম্যান্স কেমন। বন্ধুরা আপনি চাইলে কিন্তু খুব সহজে দেখুন, আপনি চাইলে খুব সহজে গেমস বলুন যা ইচ্ছা তাই করতে পারবেন, যে কোনো স্ক্রিন অর্থাৎ আপনি চাইলে বড় স্ক্রিনে চাইলে গেমসও খেলতে পারবেন খুব ইজিলি এই ডিভাইসটির মাধ্যমে। তো আশা করি আপনাদের কাছে এই ডিভাইসটি অনেক উপকারে আসবে, চাইলে আপনারা কিনে নিতে পারেন, আমি নিচে ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তো অবশ্যই অবশ্যই দেখে নেবেন সেখান থেকে আর বাছাই করে নেবেন। দামাদামি বিভিন্ন সাইডে বিভিন্ন দাম হতে পারে, তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালোই লাগবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এই অ্যানিকাস্ট নিয়ে এবং কাস্ট স্ক্রিন নিয়ে আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন, ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর কিন্তু সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেনই না, অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।